ফিলিস্তিনি সংগঠন হামাস অনেকটা আকস্মিকভাবে হামলা চালিয়েছে ইসরায়েলে। জবাবে গাজায় হামাসের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবর সকালের এই হামলা ইসরায়েলিদের পাশাপাশি অনেককে বিস্মিত করেছে। সাধারণত ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা হামলা চালিয়ে আসছিল হামাস। এদিকে ইসরায়েল ফিলিস্তিনের পাল্টা পাল্টি হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। বিস্তারিত শেখ ফরিদের প্রতিবেদনে। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ইসরায়েলও ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালাচ্ছে। হামলা পাল্টা হামলার পর দুদেশেই যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত এসব হামলায় মৃত্যু হয়েছে প্রায় 500 জনের। এদের মধ্যে গাজা থেকে হামাসের উপর্যুপরি রকেট হামলায় ইসরায়েলে কমপক্ষে নিহত হয়েছে 250 জন, আর ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় নিহত ছাড়িয়েছেন 235 জনে। এই হামলা ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। আল জাজিরার এক প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, দখলদার সন্ত্রাসী ও দখলকারীদের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ফিলিস্তিনি জনগণের। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংযম দেখানোর আহ্বান জানিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, আমরা সব পক্ষকেই সংযমের আহ্বান জানাই, তাদের অবশ্যই আক্রমণাত্মক কাজ থেকে বিরত থাকতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আলি হোসেইনি খামেনির উপদেষ্টা রহিম সাফাভি বলেছেন, আমরা ফিলিস্তিনি যোদ্ধাদের অভিনন্দন জানাই। হামাসের এই হামলা প্রমাণ করেছে যে ইসরায়েলের দখলদারিত্ব প্রতিরোধে ফিলিস্তিনিরা অনেক বেশি আত্মবিশ্বাসী। ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তি না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের পাশে থাকব আমরা। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার এই উত্তেজনা বৃদ্ধির গুরুতর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। দেশটির সর্বোচ্চ সংযম দেখাতে এবং বেসামরিক নাগরিকদের আরও বিপদের সম্মুখীন হওয়া এড়াতে আহ্বান জানিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কুয়েত এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দখলদারদের উস্কানি দেওয়া বন্ধ করতে এবং বসতি সম্প্রসারণ নীতি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি জনগণের সঙ্গে চলমান সহিংসতার জন্য ইসরায়েল একাই দায়ী। সেই সঙ্গে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছে দেশটি। হামাসের এই হামলার অজুহাতে গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলায় বাধা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে দোহা। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, অবিলম্বে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যকার সহিংসতা বন্ধ করতে হবে। সৌদি সরকারের ভাষ্য, আমরা বেশ কয়েকটি ফিলিস্তিনি গ্রুপ এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, যা বেশ কয়েকবার ফ্রন্টে অনেক বেশি সহিংসতার দিকে এগোচ্ছে। এক বিবৃতিতে লেবাননের সংগঠন হিজবুল্লাহ জানায়, গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে তারা। ইসরায়েলের রকেট হামলার বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, এটি ইসরায়েলের অব্যাহত দখলদারিত্বের একটি নিষ্পত্তিমূলক প্রতিক্রিয়া এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যারা চাইছে তাদের জন্য একটি বার্তা। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।